ঢাকের বদ্যি বেজে গেছে, শহরে লেগেছে সাজো সাজো রব। বৃষ্টির ভ্রুকুটিকে তোয়াক্কা না করে সকলে ব্যস্ত এক বছরের অপেক্ষার পর মাকে সাড়ম্বরে স্বাগত জানাবে বলে। এবার 85তম বর্ষে হরগৌরীর মিলনের থিমে মা আসছেন বহরমপুরের ভট্টাচার্য পাড়ায়। শহরের কম বেশি সকল পুজো মণ্ডপগুলি এখন ব্যস্ত দিনরাত এক করে একে অপরকে টক্কর দিতে। শারদ সম্মানে সেরা সেরা হবে কোন পুজো, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শহরের কম বেশি সমস্ত পুজো কমিটিগুলি এখন দিন রাত এক করে একে অপরকে টক্কর দিতে ব্যস্ত। শারদ সম্মানে সেরার সেরা হবে কোন পুজো, অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। 85তম বর্ষে হরগৌরীর মিলনের থিমে মা আসছেন বহরমপুরের ভট্টাচার্য পাড়ায়। এবারের থিমের মাধ্যমে ভট্টাচার্য পুজো কমিটি সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধনের বার্তা পৌঁছে দিতে চান। ভট্টাচার্য পাড়া পুজো কমিটি সাধারণ সম্পাদক সুজয় সরকার বলেন, সারা শহর জুড়ে বেশ ভালো ও বড় বড় পুজো হচ্ছে, তবে আমাদের এবারের প্রয়াস সবচেয়ে আলাদা। আমাদের এবছর থিম হলো হরগৌরীর মিলন। আমরা এবছর দুর্গাপুজো, আমাদের 85তম বর্ষ, ভট্টাচার্য পাড়া দুর্গাপুজো কমিটি, বিটি কলেজ, বটতলা। আমাদের এই পুজোটার যে থিম, তাতে সমাজের বার্তা হচ্ছে মিলন। মিলন শব্দের অর্থ হচ্ছে যে মেলবন্ধন। যখন শিব দুর্গা যখন দক্ষ যজ্ঞ যখন হয়েছিল, তখন সমস্ত দেবতাকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু শিবকে নিমন্ত্রণ করেনি দক্ষ রাজা। সেই সময় পার্বতী এই ব্যাপারটাকে খুব অপমানিত বোধ করেছিল, যে নিজের দেহত্যাগ করেছিল আগুনে। তারপরে পার্বতী হিমালয়ের কন্যারূপে জন্মগ্রহণ করেছিল। সেই সময় তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিল, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে দুর্গাটাকে দেখাচ্ছে, উনি ধ্যানমগ্ন অবস্থায় আছেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে বিয়ে যদি করি আমি, তো শিবকেই বিয়ে করব। তখন সমস্ত দেবতারা মিলে একটা মিলনের ব্যবস্থা করেছিল। সেই মিলনের মাধ্যমে শিব পার্বতীর মিলন হলো ইউনিভার্সাল মিলন। এই ইউনিভার্সাল মিলনের মাধ্যমে আমরা মানুষ এবং জাতির বর্ণ বিশেষে আমরা এই মেলবন্ধনের একটা বার্তা দিতে চাইছি, যে ওনাদের মিলন ইউনিভার্সাল মিলন এবং মানুষের মেলবন্ধন, এই আমরা থিমের মাধ্যমে তুলে ধরতে চাইছি। এবছর আমরা এটুকু বলতে পারি যে অনেকেই বড় বড় থিম করেছে এবং অনেকেই ভালো পুজো করছেন, কিন্তু আমরা একটু ইউনিক এবছর মানুষকে একটু অন্যরকম টেস্ট দিতে চাইছি। যেমন কলকাতাতে সাধারণত আমরা টিভিতে দেখে থাকি একটা ইউনিক থিম, তখন আমরা দেখে খুব প্রশংসা করি। আশা করছি, আমরাও সেই আশা রাখছি যে মানুষ আমাদের যে এই থিম দেখবে, সে থিম দেখে মানুষ একটা অন্যরকম স্বাদ পাবে। প্যান্ডেলে সমস্ত সরঞ্জাম পরিবেশ বান্ধব ব্যবহার করা হয়েছে, কোনো রকম দূষণ ছড়ায় এমন কোনো প্রকার দ্রব্য আমরা ব্যবহার করিনি। এই বিষয়ে শিল্পী পাপাই প্রামাণিক কি বললেন শুনে নেব তার মুখে। এখানে এবছরের থিম মিলন। তো এই মিলন শুধু হরপার্বতীর মিলন নয়, এটা সমাজের, আমাদের জাতি ধর্ম বর্ণ এই সমস্ত কিছুর মিলন। আজ যে সমাজে আমরা যেটা দেখছি যে জাতি ধর্ম নিয়ে মেরুকরণ করা হচ্ছে, তো এই জিনিসগুলোকে আমরা ফুটিয়ে তুলেছি যে সবারই মেলবন্ধনের মাধ্যমে। তো এই কাজটা আমার পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। কমিটির চাওয়া পাওয়া ছিল যে না, আমরা এই বিষয়টাকে যাতে তুলে ধরতে পারি, তো আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকম হ্যান্ড পেন্টিংয়ের সাহায্যে সেগুলোকে ফুটিয়ে তোলার, যে সেই বিষয়গুলো মানুষের কাছে যাতে পৌঁছায়, যে আমরা একত্রিতই সবাই সকলে মিলে একসাথে আনন্দ করব, একসাথে বাস করব। পুরো এই বার্তাটা আমরা সমাজের কাছে দিতে চাইছি যে জাতি ধর্ম বর্ণ ভেদাভেদ সমস্ত কিছু ভুলে মানুষ একসাথে শান্তিতে বসবাস করুক, থাকুক, একে অপরকে নিজের বন্ধু ভাবুক। একেবারে অন্যরূপে দশভুজাকে দর্শকদের সামনে মেলে ধরতে এখন চূড়ান্ত ব্যস্ততা ভট্টাচার্য পাড়া পুজো কমিটির। দর্শনার্থীদের মনে কতটা দাগ কাটবে এই পুজো, তার দিকে মুখিয়ে আছে সমস্ত শহরবাসী। এখানে মূলত হরপার্বতী, মানে শিব পার্বতীকেই নেওয়া হয়েছে বিশেষতভাবে, তার সাথে সাথে সমস্ত দেবদেবী। যখন আমরা মিলন বলছি, অর্থাৎ এটা বিয়ে, দুটো ক্যারেক্টারের বিয়ে দিচ্ছি, আসরটাকে আমরা সেইভাবেই সাজিয়েছি মণ্ডপটাকে, যে বিয়ের আসর যাতে মনে হয় সেইভাবে। তো এখানে সমস্ত রকম দেবদেবী আছে, ভূতপ্রেত আছে, প্রত্যেকেই আছে, যে যারা শিবের সাথে রিলেটেড। তো
আমরা বিয়েতে দেখেছি, আমরা মানে শুনেছি ধর্মকথায় আর কি, মাইথোলজি আমাদের যেটা বলে যে বিয়েতে ব্রহ্মা পুরোহিত হয়েছিল, বিষ্ণু পার্বতীর ভাই হয়েছিল, তার প্রত্যেকেই আছে, সমস্ত দেবদেবী সকলেই আছে। আমরা সমস্তটাই প্লাইয়ের উপরে রং ব্যবহার করে ছবিগুলো এঁকেছি, যেটা সমস্তটাই আপনিও জানেন আমরা সকলেই জানি যে এখানে কোনো প্রকার দূষণ বা কিছু এই জাতীয় কোনো কিছু নেই। একদম একদম এই ওয়েদারের জন্য তো মানে খুবই অসুবিধা হচ্ছে, কারণ বিষয়টাই যেহেতু চ্যালেঞ্জিং মানে আমাদের কাছে, হ্যাঁ আমরা কোনো গল্প বা মুখে বলছি হয়তো যে ইজিলি মুখে বলে দিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি কাজটা করা খুবই কঠিন, সময় সাপেক্ষ, আর ওয়েদার তো বৃষ্টির জন্য আমাদের কাজ পিছিয়েও যাচ্ছে, কিন্তু করতে হবে এর মধ্যেই আমাদেরকে। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি, জর্দোজি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, স্টিফোর্ড, বাংলার তাঁত, জামদানি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।